আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের ফলাফল পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা তোমাদের প্রস্তুতি ঠিকঠাক চালিয়ে যাচ্ছ। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নয়, বরঞ্চ বিশ্ববিদ্যালয় কিংবা বিসিএস সকল প্রস্তুতিতেই সাধারণ জ্ঞান কিন্তু একটা অপরিহার্য বিষয় এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতিতে সব সময় আমাদের মাথায় যে সমস্যাটা সবচেয়ে বেশি সমস্যা করে বা যে সমস্যাটা আমাদের সবচাইতে বেশি আমাদের সামনে আসে সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে সাধারণ জ্ঞান মনে থাকে না। সাধারণ জ্ঞান অনেক পড়ি, সারাদিনই পড়ি, কিন্তু সাধারণ জ্ঞান মনে থাকে না। এই সমস্যাটা, এই প্রশ্নটা বিগত অনেক বছর ধরে আমি কিন্তু নিয়মিত পেয়ে আসছি তোমাদের কাছ থেকে। সুতরাং আজকে আমি ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো এবং আমাদের আজকের এই সেশন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সাধারণ জ্ঞান মনে রাখবো কিভাবে, সাধারণ জ্ঞান মনে রাখার উপায় কি। তোমরা হয়তো জানো যে আমরা কয়েকজন শিক্ষক যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে তোমাদেরকে হেল্প করে আসছি, তোমাদেরকে সাহায্য করে আসছি, তারা স্কুল অফ এক্সিলেন্স নামে একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং 22-23 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু বি ইউনিটের ভার্সিটি এবং গুচ্ছ এক্সক্লুসিভ কোর্স চলছে সেখানে এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা মাত্র ফি নির্ধারণ করেছি 2223 টাকা। তোমরা হয়তো ইতোমধ্যে অনুমান করতে পারছো যে 2223 টাকা কেন, কারণ হচ্ছে তোমরা 22-23 ব্যাচের শিক্ষার্থী, এই জন্যে 2223 টাকা হচ্ছে তোমাদের জন্য একটা টোকেন মানি। তা আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনায় চলে যাই। আমরা মূলত সাধারণ জ্ঞান কিভাবে মনে রাখব এই বিষয়টি যদি আমরা দেখতে যাই, তাহলে এই ছবিটি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে সাধারণ জ্ঞান পড়ব আমরা গল্পের মতো করে, তার মানে সাধারণ জ্ঞানে কিন্তু আসলে যে ইতিহাস আছে বা যে ঘটনাগুলো আছে, যে যুদ্ধের কথা আছে, যে সন্ধির কথা আছে, যে চুক্তিগুলো আছে, বা বাংলাদেশের ইতিহাসের কথাই যদি আমি বলি, একেবারে সেই আদি যুগ থেকে কিভাবে অনেকগুলো জনপদের মধ্য দিয়ে আমাদের এই বঙ্গীয় এলাকাটা বর্তমান বাংলাদেশ হিসাবে জন্মলাভ করলো, এর আগে যতগুলো বংশ এলো, মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, তুর্কি, আরও যতগুলো বংশ ছিল তাদের গল্প, অথবা 47 পরবর্তী বাংলায় ভাষা আন্দোলন থেকে শুরু করে যুক্ত ফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে 6 দফা 69-এর গণ অভ্যুত্থান, এই যে ব্যাপারগুলো শেষ করে 71-এর মুক্তিযুদ্ধ, এই পর্যন্ত পুরো সাধারণ জ্ঞান পড়াটাই কিন্তু পারতপক্ষে একটা বড় গল্প, যে গল্পগুলোকে আমরা অনায়াসে মনে রাখতে পারি। আমরা ছোটবেলায় কিন্তু আমাদের দাদা দাদি অথবা কারো কারো বাবা মা আমাদেরকে গল্প বলতেন বলে ঘুম পাড়াতেন। আমরা শুনতাম ব্যঙ্গ বা ব্যঙ্গমীর গল্প, আমরা শুনতাম রাজপুত্র এবং রাজকন্যাদের গল্প, সেখানে ডাইনি বুড়ি থাকতো, অনেক রকম গল্প আমরা শুনতাম। সাধারণ জ্ঞান পুরোটাই কিন্তু পারতপক্ষে এরকমই অনেকগুলো গল্পের সমষ্টি। সুতরাং সাধারণ জ্ঞান আমাদেরকে মনে রাখতে হবে, সাধারণ জ্ঞান যখন আমরা পড়ব গল্পের মতো করে। গল্পের মতো করে কিভাবে সাধারণ জ্ঞান পড়ব? এই যে বললাম যুদ্ধগুলোকে গল্পের মতো করে পড়তে হবে, কার সাথে কার যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধের কারণে শেষ পর্যন্ত সন্ধি হচ্ছে, কিভাবে সন্ধি হচ্ছে, কি কি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, বিষয়গুলো আমরা গল্পের মতো করে পড়তে পারি এবং এভাবে সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখা সম্ভব। এখন আমরা আসি যে আমরা সাধারণ জ্ঞান আরও কীভাবে পড়তে পারি, যখন সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পার্ট দখল করে আছে ইতিহাস, তাই না? কাজেই ইতিহাস অংশটা যখন আমরা পড়তে যাব, তখন ইতিহাস আমরা সবসময় মনে রাখবো পর্যায়ক্রমিকভাবে। তাহলে ইতিহাস মনে রাখতে হবে কি বলেছি, পর্যায়ক্রমিকভাবে, তার মানে কোনটার পরে কোনটা ঘটলো। আচ্ছা, আমরা যদি একটু পর্যায়ক্রমিক ইতিহাসের দিকে যাই, আমরা যদি এই স্লাইডটা, এই ছবিটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে বাংলায় যে শাসকদের ক্রমানুসার, সেই ক্রমানুসার বর্ণনা করা হয়েছে। আমরা যারা শহরে থাকি তাদের প্রত্যেকের কিন্তু এখন গ্রামে অবশ্য দোতলা বাড়ি হয়ে গেছে, বাড়িতে সিঁড়ি থাকে, তাই না? কাজে আমরা যখন প্রথম সিঁড়িটাতে পা দেব, তখন আমরা মৌর্য বংশের কথা বলতে পারি। তাহলে আমরা যখন প্রথম সিঁড়িতে পা দিচ্ছি, তখন আমরা মৌর্য বংশের কথা চিন্তা করছি, যে মৌর্য বংশ হচ্ছে এই প্রথম সিঁড়ি। তারপরে হচ্ছে গুপ্ত বংশের কথা মনে করবো, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে মনে করবো আমরা এখন গুপ্ত বংশে আছি। এরপরে আমরা তৃতীয় স্টেপে পা দিয়ে আমরা গৌড় বংশে যাব, চতুর্থ স্টেপে পা দিয়ে আমরা পাল বংশে যাব, এরপরে সেন, এরপরে তুর্কি। আমরা খুব সহজেই বুঝতে পারি এই যে মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, তুর্কি, এগুলো হচ্ছে আমাদের যে বংশগুলো ছিল বিভিন্ন সময়ে এই ভারতবর্ষ থেকে শুরু করে বাংলার বিভিন্ন এলাকা শাসন করেছে, সেই বংশগুলোর ক্রমানুসার কিন্তু এরকম ছিল।
কাজেই আমরা যখন সাধারণ জ্ঞান মনে রাখব বা আমরা যখন সেই প্রাচীন ইতিহাস মনে রাখার চেষ্টা করব যেটা সাধারণ জ্ঞানের একটা ভাইটাল পার্ট সেটা কিন্তু আমরা মনে রাখতে পারি এভাবে সিরিয়াল বাই সিঁড়ির মাধ্যমে আমরা যখন সিঁড়িতে চড়ছি প্রথম সিঁড়ি আমরা মনে করব যেটি হচ্ছে মৌর্য বংশ দ্বিতীয়টি হচ্ছে গুপ্ত বংশ গৌড় পাল যেটা বললাম শুধুমাত্র এটাই না কোনটার আগে কোনটা ঘটেছে এটা মনে করার ক্ষেত্রেও কিন্তু আমরা সিঁড়ি ব্যবহার করতে পারি যেমন কোন ঘটনাটা আগে ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে বিসিএসেও কিন্তু এই ধরনের প্রশ্ন অনেকবারই এসেছে যে কোন ঘটনাটি আগে ঘটেছে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আমরা দেখেছি এই ধরনের প্রশ্ন আসে যে কোন ঘটনাটি আগে ঘটেছে সেখানে দেয়া থাকে কি যে রুশ বিপ্লব দেয়া থাকে ফরাসি বিপ্লব দেয়া থাকে বাংলার স্বাধীনতা যুদ্ধ এরকম চারটা অপশন দেয়া আছে আমাদেরকে দেখে মনে রাখতে হবে কোনটা আগে ঘটেছে তাহলে আমরা এভাবে কিন্তু পর্যায়ক্রমিকভাবে সাধারণ জ্ঞান মনে রাখতে পারি আয়ত্ত করতে পারি এবং এভাবে সাধারণ জ্ঞান মনে রাখা কিন্তু বেশ সহজ আমরা তারপরের যে ব্যাপারটি আছে সেটা দেখব যে ইতিহাস মনে রাখবো কার পরে কে এসেছে সেই অনুযায়ী তার মানে এটাও কিন্তু একটা ক্রম অনুযায়ী যখন আমরা ইংরেজ শাসন পড়ব ধরি আমরা ইংরেজ শাসন পড়ছি রবার্ট ক্লাইভ আসলেন তিনি এলাহাবাদ চুক্তি করলেন এবং দ্বৈত শাসন তিনি কায়েম করলেন তাহলে এলাহাবাদ চুক্তিতে কী ঘটনা ঘটলো এবং দ্বৈত শাসনে কী ঘটনা ঘটলো এইটার গল্প আমরা একটু সুন্দর মতো পড়ে ফেলব যে এলাহাবাদ চুক্তির গল্প এবং দ্বৈত শাসনের গল্প আমাদের মাথার মধ্যে জানতে হবে থাকতে হবে তাহলে রবার্ট ক্লাইভ ঘটনাটা কী ঘটিয়েছেন সেটা আমরা বুঝতে পারবো সেখান থেকে রবার্ট ক্লাইভের পরে জন কার্টিয়ার আসলেন এবং জন কার্টিয়ারের সময় 76 মনন্তরের ঘটনাটা ঘটলো এবং তিনি বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার 76 মনন্তরের সময় এই বিষয়টা আমরা জানতে পারি তাহলে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে সিরিয়ালটা মনে রাখার চেষ্টা করতে হবে ক্লাইভের পরে কার্টিয়ার এরপরে ওয়ারেন হেস্টিংস তিনি দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করলেন কেন করলেন কারণই 76 মনন্তর হয়েছিল দ্বৈত শাসনের কারণে এ কারণে বাতিল করলেন তিনি পাঁচশালা বন্দোবস্ত চালু করলেন পাঁচশালা বন্দোবস্ত মানে কি কেউ বিয়ে করলে তার পাঁচটা শালা থাকতো এটা পাঁচশালা না পাঁচ বছর মেয়াদি বন্দোবস্ত তাহলে এই যে পাঁচশালা বন্দোবস্ত এটার গল্প আমাদেরকে জানতে হবে সুতরাং ওয়ারেন হেস্টিংসের পরে চলে আসলেন লর্ড কর্নওয়ালিস এই যে আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে যে স্বাধীনতা যুদ্ধটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা যুদ্ধ সেটির পরাজিত সেনাপতি যুক্তরাজ্যের সেনাপতি লর্ড কর্নওয়ালিস তিনি ভারতে এলেন এবং ভারতে তিনি সিভিল সার্ভিসের জনক হিসাবে কাজ করলেন ভারতের যে সিভিল সার্ভিস সেটা কিন্তু তিনি চালু করেছিলেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু তিনি চালু করেছিলেন দশশালা বন্দোবস্ত তিনি চালু করেছিলেন তাহলে আমরা এভাবে যদি সিরিয়াল বাই কার পরে কে এসেছে এবং এসে তিনি কী করেছেন এইটা যদি আমরা একটু সিরিয়ালি মনে রাখার চেষ্টা করি তাহলে যদি কখনো এদের শালগুলো আমাদের মনে নাও থাকে তাহলেও কিন্তু আমরা অনুমান ভিত্তিক সেই শালগুলোর উত্তর করতে পারবো যেমন যদি প্রশ্ন আসে যে পাঁচশালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছে তারপরে সেখানে যদি থাকে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় দশশালা বন্দোবস্ত চালু হয় আমরা জানি 1793 তাহলে পাঁচশালা বন্দোবস্ত চালু এর আগের যে শালটা থাকবে সেটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে এভাবে করে আমরা অপশনগুলোর তুলনা করার মধ্য দিয়েও কিন্তু উত্তর করতে পারবো সুতরাং সাধারণ জ্ঞান বোঝার জন্যে সাধারণ জ্ঞান পারার জন্যে ইতিহাস মনে রাখার জন্যে কার পরে কে এসেছে এই ক্রম মনে রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি এবং এটা খুব সহায়ক হতে পারে আমাদের জন্যে আচ্ছা শাল মনে রাখবো কোনটার পর কোনটা ঘটেছে এভাবে তার মানে কোন ঘটনাটার পরে কোন ঘটনা ঘটেছে এভাবে আমরা একটা ক্যালেন্ডার চিন্তা করব তারপরে আমরা শালগুলো মনে রাখার চেষ্টা করব ওই যে লর্ড কর্নওয়ালিস কখন করলেন হেস্টিংস কখন করলেন হেস্টিংস আগে করেছেন তাহলে হেস্টিংসের শালগুলো যাবে আগে এভাবে করে আমাদের মাথার মধ্যে একটা ক্রোনোলজি সাজাতে হবে যে কোনটার পরে কোনটা ঘটছে এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে থাকতে হবে মনে করতে পারো তোমরা সবাই যে ভাইয়া তো আসলে খুব কঠিন কথা বলছেন এতই যদি পড়তে পারি ভাই তাহলে তো সাধারণ জ্ঞান পারি কথা হচ্ছে ভাইয়া আমি প্রথমে বলেছি সাধারণ জ্ঞান কোনো সহজ বিষয় না কিন্তু সাধারণ জ্ঞান একটা মজার বিষয় এবং এটাকে তোমার মজা করে পড়তে হবে বুঝে পড়তে হবে বুঝে মানে নিজে নিজে আত্মস্থ করতে হবে তোমার বইটাকে সময় দিতে হবে ইতিহাস যখন তুমি পড়বা তখন ইতিহাসের একটা চরিত্র হয়ে যেতে হবে তোমাকে এবং যদি তুমি ইতিহাসের চরিত্রগুলো হয়ে যেতে পারো কখনো যদি তুমি লর্ড ক্লাইভের সামনে দাঁড়ানো নবাব সিরাজউদ্দৌলা হয়ে যেতে পারো বা এই যে বিষয়টা ওইখান ওই সময়কার চরিত্রে যদি তুমি ঢুকে যেতে পারো তবেই কিন্তু সাধারণ জ্ঞান পড়া তোমার জন্য একটা চমৎকার ব্যাপার হতে চলেছে একটা চমৎকার অভিজ্ঞতা হতে চলেছে তো তারপর আমরা এই যে কিছু ক্রম দিয়েছি যে সিপাহী বিদ্রোহ যেটা আমরা জানি হয়েছিল 1857 রুশ বিপ্লব হয়েছিল আমরা জানি যে 1917 প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আমরা জানি 1914 তাহলে যদি
এভাবে আমরা ক্রমগুলো মনে রাখতে পারি যে কোনটার পরে কোনটা ঘটেছিল, তাহলে কিন্তু এগুলোর তারিখ সাল এগুলো মনে রাখাও কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। এবং যখন আমরা যুদ্ধগুলো মনে রাখব, যখন আমরা বিদ্রোহগুলো মনে রাখব, যখন আমরা বিপ্লবগুলো মনে রাখব, তখন একটার পরে আরেকটা আমরা এভাবে সিরিয়াল অনুযায়ী মনে রাখার চেষ্টা করব। এই ব্যাপারটা আমাদের জন্য অনেক সহায়ক হবে বলে আমার বিশ্বাস। ঠিক আছে, এখন আমরা দেখি যে সাধারণ জ্ঞান পড়ব মানচিত্র বুঝে। প্রত্যেকটা জিনিসের বেসিক থাকে ভাইয়ারা, এবং সাধারণ জ্ঞানের বেসিক হচ্ছে মানচিত্র। কাজে আমরা যখন সাধারণ জ্ঞান পড়ব, তখন আমরা মানচিত্র বুঝে পড়ব। আমরা দেখব যে এই যে উত্তর আমেরিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশগুলো আমরা দেখে নেব। এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ কোনগুলো, প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ কোনগুলো, ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ কোনগুলো, মরিশাস এবং সিচেলিস ঠিক কতটুকু দূরে, আমরা মানচিত্র দেখে চিনে নেব। এবং ম্যাপিং যদি আমাদের মাথার মধ্যে থাকে, একবার যদি গেঁথে যায়, আমরা যদি একবার আমাদের মাথার মধ্যে মানচিত্রের এই ব্যাপারগুলো গেঁথে ফেলতে পারি, তাহলে শুধুমাত্র উপনিবেশগুলোই নয়, বরঞ্চ কোথায় কোন বনভূমি আছে, কোন এলাকায় কোন প্রাণীর আধিক্য বেশি দেখা যায়, কোন এলাকার মানুষ কালো, কোন এলাকার মানুষ সাদা, এবং কোন এলাকার মানুষ কি করে তাদের জীবিকা নির্বাহ করে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। যেমন যেগুলো সমুদ্র এলাকা, সেখানে খুব স্বাভাবিক মানুষেরা, তার আশেপাশের মানুষেরা বেশি জেলে হয় বা সমুদ্র পর্যটনের উপর নির্ভর করে। দ্বীপ অঞ্চলগুলো সাধারণত পর্যটনের উপর নির্ভর করে। আমরা জানি যে আমাদের এশিয়ার বেশিরভাগ অঞ্চল হচ্ছে গ্রীষ্মপ্রধান অঞ্চল, আফ্রিকার বেশিরভাগ অঞ্চল গ্রীষ্মপ্রধান অঞ্চল। এশিয়ায় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, কাজে এখানকার বেশিরভাগ লোকজন কৃষিকাজের উপর নির্ভর করে। সুতরাং এই অবস্থান, মানচিত্র, জলবায়ু এগুলোর উপর কিন্তু ওই এলাকার মানুষের জীবনযাত্রা, ওই এলাকার মানুষের ভাষা এবং সংস্কৃতি, শারীরিক বৈশিষ্ট্য। পাহাড়ি এলাকার লোকজন কিন্তু তুলনামূলক একটু ছোটোখাটো হয়, যেন তারা সহজে পাহাড়ে উঠতে পারে, তাদের ওজন কম হয়। আবার আমরা দেখেছি যারা শীতপ্রধান এলাকার মানুষ, তারা একটু বেশি উঁচু লম্বা হয়। আফ্রিকান লোকগুলো একটু শক্ত সামর্থ্য হয়, যেন মরুভূমির সাথে তারা পাল্লা দিয়ে চলতে পারে। এবং যেহেতু মরুভূমিতে প্রচণ্ড গরম এবং একটানা সূর্যের তাপ, কাজে তাদের গায়ে মেলানিন বেশি থাকে, এ কারণে তারা কালো হয়, তাদের চুলগুলো কোঁকড়া হয় আমরা জানি। এবং স্বাভাবিক মরুর সবচাইতে বড় বাহন বা সবচাইতে প্রধান বাহন হচ্ছে উট, কারণ উট দীর্ঘদিন পানি না খেয়ে থাকতে পারে। আমরা জানতে পারি যে আফ্রিকার এই যে এই এলাকাটাতে সাব সাহারান অঞ্চল আছে, সেখানে কোন ধরনের প্রাণী বসবাস করে সেটাও কিন্তু আমাদের জানতে হবে, যে এখানে উটের ছবি দেওয়া আছে, এখানে ফণী মনসার ছবি দেওয়া আছে, পাম গাছগুলোর ছবি দেওয়া আছে। এগুলো থেকে আমরা মানচিত্র দেখে মূলত ওই এলাকার জলবায়ু, ওই এলাকার মানুষ, মানুষের পেশা, জীবন, সংস্কৃতি, ভাষা এগুলোর ব্যাপারে একটা সম্যক ধারণা পেতে পারি। এবং আমরা দেখি যে এখানে যে অ্যান্টার্কটিকায় দেখা যাচ্ছে পেঙ্গুইন, দেখা যাচ্ছে পোলার বিয়ার, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে টুকরা টুকরা বরফ বিভিন্ন দিকে ভাসতেছে, বরফের চাই। এ থেকে আমরা বুঝছি অ্যান্টার্কটিকায় কোনো মানুষ বসবাস করছে না, সেখানে পোলার বিয়ার বা মেরু ভল্লুক বা শ্বেত ভল্লুক থাকছে, এবং তার সাথে আমরা দেখছি যে পেঙ্গুইন থাকছে প্রচুর পরিমাণে। এগুলোই হচ্ছে সেখানকার প্রাণীকুল। তাহলে এভাবে যদি আমরা মানচিত্র দেখি এবং মানচিত্র বোঝার চেষ্টা করি, কোন এলাকা কোন দ্রাঘিমায়, কোন এলাকা কোন অক্ষে, এই ব্যাপারগুলো যদি আমাদের মাথায় থাকে, কোন এলাকায় কোন শহর, কোন দেশের অধীনে কোন শহর, কোন দেশের উপনিবেশ কোথায়, এই বিষয়গুলো যদি আমরা মানচিত্র দেখে আত্মস্থ করতে পারি, কোন প্রণালীটা কোন কোন অঞ্চলকে বিভক্ত করেছে, আমরা যদি মানচিত্র একবার ভালো করে দেখে নিই, কোন খাল কোন দিক দিয়ে গেল যদি দেখি, কোন সাগরের তীরে কোন দেশ, এই ব্যাপারগুলো যদি আমরা একবার মানচিত্র বারবার দেখে 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 যদি আত্মস্থ করে ফেলতে পারি, তাহলেই কিন্তু সাধারণ জ্ঞান আমাদের জন্য অনেক সহজ এবং অনেক ইন্টারেস্টিং। কিন্তু কথা হচ্ছে, তার জন্য আমাদের কিন্তু ভালো মেন্টর দরকার। যদি আমরা অনেকে আছে নিজে পড়া ধরতে পারে, অনেকে কিন্তু ঠিকঠাক নিজে নিজে পড়া ধরতে পারে না, সুতরাং ধরিয়ে দিতে পারে এমন কাউকে দরকার। আমরা স্কুল অফ এক্সিলেন্সের মাধ্যমে ঠিক এই কাজটাই করতে যাচ্ছি। আমাদের যে সাধারণ জ্ঞান ক্লাসগুলো হয়, সেগুলো কিন্তু পুরোপুরি মানচিত্রের উপর ডিপেন্ড করে হয়, এবং সাধারণ জ্ঞান পড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক এই ঘটনাগুলোকেই গল্পের মতো করে স্টুডেন্টদেরকে বলার চেষ্টা করি। তো সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্যে আমি সাকিব শাহরিয়ার তোমাদের সাথে আছি। আশা করছি যে আমাদের যে দ্বিতীয় ব্যাচটা শুরু হয়েছে, যেটা এখন রানিং আছে, 17 তারিখ থেকে সেটা নিয়মিত ক্লাস শুরু হতে যাচ্ছে এবং এখন ফ্রি ক্লাস চলছে, এই ব্যাচটাতে ফলাফল পরবর্তী ক্লাস করছে, তোমরা সবাই জয়েন করে ফেলবে এবং একসাথে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ উচ্চতর আমাদের পদচারণায় মুখরিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, জাপানি ভাষায় এখানে আরিগাতো লেখা আছে, যেটা মানে হচ্ছে ধন্যবাদ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা করব যে সাধারণ জ্ঞান পড়তে এখন আর খুব বেশি সমস্যা হবে না, কারণ এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা মানার চেষ্টা করব এবং সাধারণ জ্ঞানের রস আস্বাদন করার চেষ্টা করব। আশা করা যায় যে সাধারণ জ্ঞানে ভালো করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমাদের জন্য সর্বোচ্চ সহায়ক হতে চলেছে, সবচেয়ে সহজ হতে চলেছে, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা বড় চমক দেখাতে চলেছি। দেখা হচ্ছে ক্লাসে।